কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুজন রোহিঙ্গা মাঝি নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 12:45 দিকে জামতুলি 15 নম্বর ক্যাম্পে অবস্থানকালে সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং C9 সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামতুলি MSF হাসপাতালে ভর্তি হলে সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হেড মাঝি আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কুতুপালং MSF হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। নিহত হেড মাঝি আবু তালেব জামতুলি 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক C1-এর আব্দুর রহিমের ছেলে এবং সাব মাঝি ব্লক C9-এর ইমাম হোসেনের ছেলে। রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত 8 APBN-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে 8 থেকে 10 জন দুষ্কৃতিকারী পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা যায়। এই ঘটনার পরপরই ক্যাম্পে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।